ত্রাণ সামগ্রী গ্রহণে বিপত্তি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার বেরুকগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাধনপুর গ্রামে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শুরু হলো ত্রাণ সামগ্রী বিতরণ। এর মধ্যে ছিল 2 কেজি করে চাল, আলু, 1টি করে লাইফবয় সাবান। এবার সেই ত্রাণ সামগ্রী বিতরণের বিপত্তি ঘটল। তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, যদি কোনো অসহায় গ্রামবাসী বিজেপির ত্রাণ সামগ্রী গ্রহণ করে তবে তাকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। 100 দিনের কাজ, ঘরবাড়ি তৈরি করে দেওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে না তারা। কিছুজন গ্রামবাসী ভারতীয় জনতা পার্টির কাছে একথা জানিয়েছে, অভিযোগের তীর তৃণমূলের দিকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সম্পূর্ণভাবে অভিযোগ অস্বীকার করেছেন। সমগ্র ঘটনাটিকে রটনা বলে আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী রঞ্জিত দে। বিজেপির পক্ষ থেকে 60 জন অসহায় মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল। বেশিরভাগ মানুষই ত্রাণ গ্রহণ করতে না আসায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে। শুধু তাই নয়, সত্য ঘটনা যাচাইয়ের জন্য এবং ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য মানুষকে বোঝানো হবে, এমনটাই জানিয়েছেন খণ্ডঘোষ ব্লকের যুব মোর্চার কার্যকর্তা সুব্রত দে। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধনপুর গ্রামে আমরা 50 থেকে 60টা পরিবারকে চাল, এসব এই দুর্ভিক্ষের সময় আমরা কিছু ত্রাণ বিলি করেছি। আর অনেকজন আসেনি, মানে ভয় হচ্ছে। একটাই হচ্ছে যে তৃণমূলের যে দুষ্কৃতি আমাদের গায়ে, যে নেতৃত্ব যারা আছে তারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গেছে, দিয়ে বলেছে যে এরকম বিজেপি ছেলেরা চাল দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, সেখানে যদি তোমরা ত্রাণ কিংবা এসব যে আনতে যাও, গ্রহণ করো, তাহলে আগামী দিনে যে 100 দিনের কাজ, না রকম বাড়ি ফাড়ি যেগুলো দেওয়া হবে সেগুলো বন্ধ করে দেওয়া হবে না। এবং এসব মানুষ গ্রামের মানুষদিকে মানে বিভ্রান্ত করে দিয়েছে। মানুষজন খুব কম এসছে, আমাদের অনেক কিছু বেঁচে গেছে যেমন নিতে আসেনি। আমরা চেষ্টা করছি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ার জন্য, বাড়ি বাড়ি গিয়ে সবাই মিলে গিয়ে উদ্যোক্তা নিয়ে পৌঁছে। বাড়িতেও না নেয় তাহলে কী করবেন? বাড়িতে না নিলে ফিরে আসতে হবে, বোঝাতে হবে, আমাদেরকে বোঝাতে হবে কী কারণে নেবেন না। মানে যে ওরা যে ভয়টা খাইয়েছে সেটার দিকে আমাদের চেষ্টা করতে হবে, যে এটা কোনো ব্যাপার নেই, ওরা বন্ধ করতে পারবে না এসব ঘর বাড়ি। কোন ব্লকের অন্তর্গত এটা? এটা খণ্ডঘোষ ব্লকে বেরুগ্রাম জিপির সাধনপুর গ্রাম। কী কী দিচ্ছে বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি? যে বিজেপি যে আপনার গ্রামে চাল বিতরণ হচ্ছে, আমরা নাকি বলেছেন যে যদি কেউ বিজেপির চাল নেয় সেক্ষেত্রে তাদেরকে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হবে, কী বলছেন? পুরো অভিযোগটাই মিথ্যা অভিযোগ। এটা একটা চক্রান্ত করে তৃণমূলের বিরুদ্ধে রটানোর জন্য এইসব করা হচ্ছে। আমরা কোনো কাউকে কিচ্ছু বলিনি। এই অভিযোগটা বলছে মিথ্যা অভিযোগ? অবশ্যই মিথ্যা। গ্রামের কোনো মানুষই কিচ্ছু বলতে পারবে না, একটা মানুষও কোনো বলতে পারবে না। কেন ইচ্ছা করে তাদের তৃণমূলের সাধনপুরে কাজকর্ম দেখে বিজেপির মুখ দেখতে চায় না কেউ। একটা লোক নিজের ইচ্ছায় কেউ তাদের ধার দিয়ে যাওয়া নাই, সেটাকে তারা ঘুরিয়ে রটাচ্ছে এইভাবে। পুরো মিথ্যা কথা এসব। এসব কি বলে আমাদের লাভটা কি? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।